তিনি খাল কাটার কর্মসূচি নিয়েছিলেন কিন্তু সেই খাল কাটতে গিয়ে একটি কুমির বাংলাদেশে এনেছিলেন সেই কুমিরের নাম হচ্ছে শেখ হাসিনা সেই কুমির আজকে বাংলাদেশের 20 কোটি মানুষকে ধ্বংস করে দিচ্ছে তার বলে সংগ্রামী বন্ধুরা আমার আজকে বারবার জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের কণ্ঠে আমরা মনে করি আওয়ামী লীগের উচিত এই বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিটি তাদের ছবির সর্বপ্রথমে লাগানো এ কারণে আপনারা জানেন যে আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল এই আওয়ামী লীগ লুটপাট এবং নৈরাজ্যের কারণে এবং বাংলাদেশের দুর্ভিক্ষের কারণে শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগের নামকে মুছে ফেলেছিল এবং আপনারা জানেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এই আওয়ামী লীগের নাম দিয়েছিলেন লুটপাট সমিতি এই আওয়ামী লীগের কারণেই তারা এই একটি জঘন্য দুটপাড়ে নিমজ্জিত দলকে তিনি বলেছিলেন সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চুনের খনি এবং আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদেরকে শেখ মুজিবুর রহমান চাটার দল বলেছিল সেই চাটার দলকে শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করে বাদ দিয়ে বাকশাল করেছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি খাল কাটার কর্মসূচি নিয়েছিলেন যে খালের পানি আমাদের মাঠ পর্যায়ে যাবে আমাদের খেতে যাবে কিন্তু সেই খাল কাটতে গিয়ে একটি কুমির বাংলাদেশে এনেছিলেন শেখ হাসিনা জানেন এই খালেদা জিয়া যদি মুক্ত থাকে খালেদা জিয়া যদি বাইরে থাকে তাহলে আন্দোলন দমানো যাবে না ভুয়া নির্বাচন করা যাবে না দিনের ভোট রাতে নেওয়া যাবে না এই জন্য বেগম খালেদা জিয়াকে সর্বপ্রথম তাকে গ্রেপ্তার করেছে বন্ধুরা এই জন্য আমরা একটা কথা লেবার পার্টি বারবার বলি বেগম খালেদা জিয়ার মুক্তি যদি না হয় এদেশের জনগণের মুক্তি হবে না তাই বেগম খালেদা জিয়ার মুক্তি আমি সর্বপ্রথম খালেদা জিয়ার মুক্তি চাই সংগ্রামী বন্ধুরা আমার আজকে আওয়ামী লীগের নেতাদের নিয়ে আমরা কোনো সমালোচনা করতে চাই না তাদের সমালোচনা এদেশের জনগণ করে আমরা দেখেছি আইয়ুব শাহীর পতন হয়েছিল এই মতিউর রহমানের উপরে গুলি চালানোর কারণে মতিউর রহমানের হত্যার মধ্য দিয়েই কিন্তু পতন ঘণ্টা বেজেছিল আইয়ুব শাহীর আমরা দেখেছি ওই পতিত স্বৈরাচার হোসাইন মোহাম্মদের সাথ যেদিন দেলওয়ারের গায়ে যেদিন মিলনের গায়ে যেদিন নূর হোসেনকে হত্যা করেছে সেদিন তার পতনের ঘণ্টা বেজেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ লেবার পার্টির ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অনেকেই প্রশ্ন করেন যে আপনারা ভাই লেবার পার্টি আলাদা একটি রাজনৈতিক দল আপনারা জিয়াউর রহমানের ছবি কেন লাগিয়েছেন এটা তো বিএনপি লাগিবে বিএনপি লাগানোর কথা আমরা তাদেরকে বারবার একটা কথা বলি যে আপনারা জানেন যে বাংলাদেশ লেবার পার্টি 1974 সালে মাওলানা আব্দুল মতিনের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠার 9 মাসের মাথায় বাংলাদেশের গণতন্ত্রের যে হত্যাকারী সেই বাকশালের প্রবক্তা শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে হত্যা করে মাত্র 13 মিনিটের সংসদে সেদিন বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে বাকশাল করেছিলেন তার মধ্য দিয়ে বাংলাদেশ লেবার পার্টিও নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে সংগ্রামী বন্ধুরা আমার 1977 সালে যখন বাংলাদেশে আবার গণতন্ত্রের সূর্য উদয় হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যখন বাংলাদেশের সমস্ত গণমাধ্যম মুক্তি পেয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে সেদিনের সেই দিন থেকে আমরা ভুলতে পারিনি আমাদের দ্বিতীয় জন্ম হয়েছিল 1977 সালের 22শে অক্টোবর আমরা সেই কৃতজ্ঞতা হিসাবে আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয় তিনি হচ্ছে বাংলাদেশের নেতা বাংলাদেশের জাতীয় নেতা বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাকারী পুনর্প্রবর্তনকারী বারবার জাতীয়তাবাদী দলের আবেদন এ কারণেই যে 1977 সালে শুধু নয় 75 পরবর্তী সালে বাংলাদেশের গণতন্ত্র এই জিয়াউর রহমানের হাত ধরে এসেছিল বিএনপির এই হাত ধরেই কিনে বাংলাদেশে এসেছিল বন্ধুরা আমার আমরা দেখেছি এই 90-এর স্বৈরাচার সেই পতিত স্বৈরাচার হুসাইন মোহাম্মদের সাথ তিনি আবার ক্ষমতা দখল করে 9 বছর বাংলাদেশের ক্ষমতায় জগদ্দল পাথরের মতো তিনি টিকেছিলেন সেই জগদ্দল পাথরকেও আমরা নামিয়েছিলাম যেই নেত্রীর হাত ধরে তিনি হচ্ছেন দেশমাতা বেগম খালেদা জিয়া
উপমহাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভানেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি চাল ডাল তেল সহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব বারবার কারা নির্যাতিত নেতা জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ 20 দলীয় জোটের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনেক বক্তা বক্তব্য দিয়েছেন আপনাদেরও দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে আমি দুই একটি কথা বলে আমাদের প্রধান অতিথি আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন তিনি বক্তব্য রাখবেন সংগ্রামী বন্ধুরা আমার যিনি আন্দোলন সংগ্রামকে একটি নতুন ব্যাকরণ দিয়েছেন যিনি আন্দোলন সংগ্রামকে এমন একটি সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন যেটা আজকে একটি মডেল হিসেবে রূপ দান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাই উপস্থিত আছেন বিশ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ যাদের ঐকান্তিক আন্দোলনের কৌশল আজকের এই সমাবেশ উপস্থিত আছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান যা মোস্তাফিজুর রহমান ইরান এবং আমার সামনে এবং ধানে বাড়ে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি জাতি হিসাবে আমরা লজ্জিত আমরা ব্যথিত আজকে স্বাধীনতার 50 বছর পরেও আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে হয় ওনার মুক্তির জন্য আন্দোলন করতে হয় ওনার কারাগার থেকে বের করে আনার জন্য আন্দোলন করতে হয় যে নেত্রী এই দেশকে একটি গণতন্ত্র দিয়েছেন একটি টেকসই উন্নয়ন দিয়েছেন এই দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন সেই হিসাবে আমরা জাতি হিসাবে লজ্জিত দুঃখিত আমরা সেই নেত্রীর জন্য এত উৎসর্গ করেও আন্দোলন করতে হয় সংগ্রামী সাথী ও বন্ধুরা 10 টাকা দামের চাউলের কথা বলে আজকে 60 থেকে 65 টাকা চাউলের কেজি আমরা সেজন্য দুঃখ প্রকাশ করছি এই ভোটারবিহীন এই প্রার্থীবিহীন সরকারের নিরলজ্জ কৃষিয়াতের সরকারের কাছে দাবি আদায়ের কথা বলে কোনো লাভ নেই আমাদেরকে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে এমন একটি সংগ্রামের মাধ্যমে এই নিশিরাতের সরকারের পতন অনিবার্য হবে সেই সংগ্রাম সেই আন্দোলনের আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি প্রধান বাংলাদেশ জিন্দাবাদ লেবার